রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 21 নম্বর ওয়ার্ডের পাশিখানা এলাকায় ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় প্রায় 400 জন মানুষের হাতে ফুড বাস্কেট তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া শহর বর্ধমানে 19টি ওয়ার্ডে নানান সামাজিকমূলক কাজকর্ম করে আসছে, তারই অঙ্গ হিসেবে এই দিন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই কারণগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আজকে বিধায়ক আসার কথা ছিল কিন্তু উনি আসতে পারেননি, তো আমরা তার কাছে হয়তো কিছু আবেদন রাখতাম বা তার কাছে হয়তো কিছু আমরা তথ্য আপনাদের জন্য তুলে দিতাম। সৌরভকে আজকে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার তরফ থেকে সারা বছর ধরে আমরা দেখে আসছি বিভিন্ন সমাজমূলক কাজ ওনারা করেন, তারই মধ্যে আজকের এই ফুড বাস্কেট বিতরণ অনুষ্ঠান আজকে ওনারা করছেন আমাদের এই পাশিখানা যুবক সংঘ ক্লাবের প্রাঙ্গণে। অসংখ্য ধন্যবাদ জানাই ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার যারা কর্মকর্তা আছেন, প্রতিটি প্রোগ্রামে আমাকে ওনারা ডাকেন, আমি আসি, বিভিন্ন প্রোগ্রামে দেখেছি অনেক কটা প্রোগ্রাম, 60 বছর ধরে করে, তো কতগুলো বলবো। আমি সেলাই মেশিন বিতরণ দেখেছি, এর আগে আমি দেখেছি পুষ্টিজনিত কারণে আমাদের চিলড্রেন কালচার সেন্টার যে কল্পতরু মাঠে ওখানে প্রোগ্রাম করেছে সেখানেও দেখেছি, এবং এখন শুনলাম যে ওনারা গরিব মানুষদের যারা ব্যবসা করতে হবে তাদের অ্যাকাউন্টে টাকাও দেয়। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার কোঅর্ডিনেটর সৌভিক বিশ্বাস জানান, এছাড়াও তারা করোনা পরিস্থিতিতে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা কাজ হারিয়েছেন তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার পক্ষ থেকে পুনরায় ব্যবসা করার জন্য 10,000 টাকা অনুদান দেওয়া হয়েছে। এইরূপ 420 জনকে আর্থিক অনুদান দেওয়া হয়, পাশাপাশি তাদের ব্যবসায় অগ্রগতি সম্পর্কেও ধারাবাহিকভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ওয়ার্ল্ড ভিশন তরফ থেকে আমরা কিছু মানুষকে, মানে 120 জন মানুষকে আমরা ফুড বাস্কেটের ব্যবস্থা করেছি। শুধুমাত্র এলাকার নয়, বিভিন্ন এলাকার মানুষরা আজকের আমরা বর্ধমানে প্রায় 400 মানুষকে আমরা ফুড বাস্কেটটা প্রদান করছি। বর্ধমানের সব এলাকায়, মানে প্রতিটা ওয়ার্ডে যত এলাকায় কাজ করি, 19টা ওয়ার্ডে কাজ করি আর 52 আমরা এরিয়াতে কাজ করি, সেই সমস্ত এরিয়াতে আমরা এই ফুড বাস্কেটটা দিচ্ছি। এই বাস্কেটের মধ্যে কি কি এখানে আছে? মোটামুটি আপনারা জানেন এখন মানুষদের সত্যিকারে অনেক কিছু প্রয়োজন জিনিস রয়েছে, তার মধ্যে আমরা দিচ্ছি চাল আছে, ডাল আছে, তেল রয়েছে, তাদের পুষ্টিকর কিছু খাদ্য রয়েছে, যেমন গুড়ের ব্যবস্থা করা হয়েছে, মুড়িরও ব্যবস্থা করা হয়েছে, যাতে বাচ্চাদের রিলেটেড কিছু জিনিস আমরা এখানে প্রোভাইড করেছি। এছাড়াও ওয়ার্ল্ড ভিশনের নতুন উদ্যোগ আমরা শুনলাম যে আমাদের ওয়ার্ল্ড ভিশন আমাদের বিভিন্ন কাজে আমরা নিযুক্ত থাকি, আর এবারে আমরা এই 2 বছর ধরে আমরা একটা কাজ বিশেষ করে করছি, কারণ আপনারা জানেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক মানুষরা তারা কাজ হারিয়েছে বা হয়তো কাজের অনেক কিছু তারা গতিশীল অনেকটা কমে গেছে, যে হারে তারা ইনকাম করতো সেই ইনকাম তাদের এখন আর হচ্ছে না। তার জন্য আমরা ওয়ার্ল্ড ভিশন থেকে আমরা কিছু বিজনেস, তারা যে সমস্ত বিজনেস করে সেই বিজনেসের জন্য আমরা কিছু সহযোগিতা, যেমন আমরা তাদের জন্য কেউ ফুচকা বিক্রি করতো কিন্তু এই করোনার জন্য ফুচকা বিক্রি করতে পারছে না, তা এখন তার জন্য তার বিজনেসটাকে রিস্টার্ট করার জন্য আমরা তাদেরকে র মেটেরিয়ালস কিনে দিই, যেমন তাদের জন্য ময়দা তেল এগুলো কিনে দেওয়া হয়েছে। কেউ হয়তো মাছের বিজনেস করতো, মাছের বিজনেস বন্ধ হয়ে গেছিলো, তার জন্য মাছের বিজনেসের জন্য আমরা মাছও কিনে দিয়েছি, সবজি বিজনেস, আবার অনেকে আছে নতুন করে সবজি বিজনেস করতে চায় বা নতুন করে কোনো বিজনেস করতে চায়, যেমন শাড়ি বিজনেস, শাড়ি বিক্রি করতে চায়, জুয়েলারি মেয়েরা দিদিরা আছেন বা মায়েরা আছে তারা জুয়েলারি বিক্রি করতে চায়, সেই জুয়েলারিও আমরা কিনে দেওয়া হয়েছে তাদেরকে। তাছাড়া এবছরে আমরা প্রায় 420 জন ফ্যামিলিকে আমরা তাদেরকে 10,000 করে টাকা দেওয়া হয়েছে অ্যাকাউন্টে, আর তারা যাতে নিজেদের মতো বিজনেস তারা শুরু করতে পারে বা যে সমস্ত বিজনেস করছে সেগুলো যেন সুন্দরভাবে করতে পারে, তার জন্য এই টাকাও দেওয়া হয়েছে। শুধুমাত্র আমরা টাকা দিচ্ছি তা নয়, তাদেরকে প্রতি মাসে তাদেরকে ডেকে আমরা তাদের জিজ্ঞাসা করা হয়, মিটিং করা হয় এবং খুব ক্লোজলি তাদেরকে মনিটরিং করা হয় যে তারা সত্যিকারের বিজনেসটা করছে কি না, আর বিজনেসটা থেকে আয় কত হচ্ছে, ব্যয় কত হচ্ছে, এবং তার সাথে সাথে তারা কীভাবে সেভিং করছে, মানে অনেক সময় কী করে তারা আয় ব্যয় সবই দেখাচ্ছে কিন্তু তারা সেভিং করতে পারছে না, সেই সেভিংয়ের পদ্ধতিটাও আমরা কিন্তু তাদেরকে বলে দিই। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দবার্তা।